খালি আছে ওইখানে গিয়ে বসো। বড় বাবা আমি কি করেছি, আমি তো অর্ধেক বসে গেছি। আর অর্ধেক কেন, যাও ওইখানে গিয়ে বসো, ওইখানে বসে তোমার মনে যা চায় তাই খাও। দেশি আন্টি মাছানো রাখো না, আমি নিজের হাতে বাইচা নেই। শুনো, মেয়ের খাবার দাও। আন্টি হ্যাঁ নাকি ডায়েট করবে? ডায়েট করলে কি তার খাবারটা আমি নষ্ট হইতে দিব নাকি? তুমি আমাকে দাও, আমি খেয়ে ফেলব। আনো। জি আন্টি। এ মুলে, আরে কত বার কয়েছি, আমার মাছের পাতা কর নে, মাছের পাতা দে, আর মাংস দিবি না, খালি বসে আছি। রাখলে মনিকা, শুনলাম তুমি দুপুরে লাঞ্চ করো না, ডায়েট করো। জি ভাইয়া। স্যুপ টুপ কিছু খাবা, মানে আনাই দিব? না ভাইয়া, লাগবে না, লাগলে আমি বলবো। অবশ্যই বলবা, লজ্জা পাবো না কিন্তু, ঠিক আছে? তোমার একটা কথা বলার দরকার ছিল, কীভাবে যে বলি, মানে আন্টির সামনে তো সব কথা বলা যায় না, তোমারও তো সব কিছু বলাই যায়, তুমি তো এনাফ ম্যাচিউর, তোমার আপন মনে করে বলে ফেলি, ঠিক আছে? বলে, এই নাটকে তোমার আগে আরেকজন নায়িকা কাস্টিং করছিলাম। তাই নাকি? হ্যাঁ, মেয়েটা ভালো ছিল, গুড লুকিং ছিল, এক্সপ্রেশন ভালো ছিল, গোলগাল ছিল। তাহলে প্রবলেমটা কোথায় ছিল, বাদ দিলেন কেন? আমি তো বাদ দেই নাই, প্রোডিউসার বাদ দিছে। এই কথা আবার তুমি কাউরে বলতে যাও না। মানে হয়েছে কি, এই নাটকেরই তোমার বলছিলাম না, এই নাটকের একটা আউটডোর শুটিং আছে, গানের শুট আছে, ওই নায়িকার নিয়ে ওই গানের পার্টটা আমরা শুটিংও শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু শুটিং এর মাঝখানে প্রোডিউসার আমার ফোন করে বসছে। কি বলে? কি আর বলবে, সে আমার বলতেছে এক্ষুনি শুটিং অফ করো, এই নায়িকার নিয়ে আমি শুটিং করব না। বুঝলাম না, আপনি বলতেছেন নায়িকা ভালো ছিল, সবকিছু একদম ঠিকঠাক, অ্যাক্টিংও ভালো, তাহলে প্রোডিউসার আবার কেন বেঁকে বসছে? প্রবলেম তো আমার না, হয়েছে কি, মানে প্রোডিউসার হয়তো কিছু চাও পাওয়া ছিল, বুঝোই তো না, মানে হয়তো মেয়েটা হয়তো প্রোডিউসারের সাথে বেয়াদবি করছে বা কোথাও সিং করে নাই, এইসব কারণে। আচ্ছা ভালো কথা, এর মধ্যে কি তুমি নেপালে গেছিলা? হ্যাঁ গেছিলাম তো, শুটিং এর কাছে গেছিলাম। ওইখানে গিয়ে কি তুমি হাফ প্যান্ট, মানে হাফ প্যান্ট পরে ছবি তুলছিলা? ভাইয়া হাফ প্যান্ট না, শর্টস ছিল। ওই তো ওইটাই, ওইটা পরে ছবি তুলে কি তুমি ফেসবুকে ছবি আপলোড দিছিলা? হ্যাঁ ভাইয়া, কিন্তু কেন? এই তো
এই ছবি দেখে প্রোডিউসার আমারে বলছে এই মেয়েরে কাস্ট করতে হবে, এই মেয়েরে তুমি যদি কাস্ট করতে পারো তাহলে আমি তোমার নাটক দিব, তা নাহলে আমি তোমার নাটক দিব না। তুমি কিন্তু আমার কাস্টিং না, প্রোডিউসারের কাস্টিং। ও এটা তো আমি জানতাম না ভাইয়া, আপনি তো আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করছেন, প্রোডিউসার ব্যাপারটা তো আমার জানাই ছিল না। এই তো এখন বললাম, শোনো না, প্রোডিউসার তোমার সাথে দেখা করতে চায়। কোথায়? সেটাই আসবে, তোমার সাথে কফি খাবে, আড্ডা দিবে, এরপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার। কিন্তু কখন আসতে চায়? প্রোডিউসার মানুষ, ওনারকে জিজ্ঞেস করা যায় ভাই আপনি কখন আসবেন, যে কোনো সময় চলে আসতে পারে, তবে তুমি যদি চাও এক্ষুনি চলে আসবে। এখনই মানে? আজকে তো পসিবলই না, আজকে তো আমার মিটিং আছে, শুটিং শেষ করে আমার নিকেতনে যেতে হবে। আচ্ছা একটা জিনিস না আমি বুঝি না, যেই কজন নায়িকার সাথে আজ পর্যন্ত আমি কথা বলছি প্রত্যেকে নিকেতনে মিটিং করতে যায়, নিকেতনে তোমাদের এত কিসের মিটিং বলো তো? ভাইয়া অন্যদের কথা আমি কি করে বলবো, আমার যার সাথে মিটিং আছে তার অফিস হচ্ছে নিকেতনে, তো আমার তো নিকেতনেই যেতে হবে। কোনোভাবেই কি আজকে দেখা করা সম্ভব না? শুটিং শেষ করেই দৌড় দেওয়া লাগবে। কি যে ভেজালে পড়লাম, কি যে করি, প্রোডিউসার বারবার ফোন করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। ভাইয়া টেনশন আমি করতেছি না, আপনি করতেছেন, একটু কাম ডাউন, টেক এ চিল পিল। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, প্রোডিউসার আমি বলে দিতেছি ভাই আজকে মনিকা কোনোভাবেই আপনার সাথে দেখা করতে পারবে না, ও আজকে খুবই বিজি, আপনি যদি কালকে আসতে পারেন মনিকার সাথে আমি আপনার দেখা করে দিব। ওকে, যেটা আপনি ভালো মনে করেন ভাইয়া। মেকআপ টাচ করে নাও, আর লাঞ্চ শেষ হলে কিন্তু টানা শুটিং শুরু করে দিব। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আপনার অনেক বড় ফ্রেন্ড ভাই, আপনার ছাড়া নাটকই বানাবে না ভাই, শিডিউলটা দেন না ভাই। একদিনে পারবা? হ্যাঁ ভাই, এটা আমরা ম্যানেজ করে নেবো ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিপ্ট আমার ড্রাইভারের কাছে দিয়ে যাও, আমি ডেট দেখছি। আমি আপনার উপরে মাইন্ড করেছি ভাই, ভাই আপনি আমাকে ডেট দেননি ভাই, কিন্তু এইসব ছেলেপুলেরে ডেট দিয়ে দিয়েছেন ভাই। এই বোকা, ওকে ডেট দিছি তোর লোকেরা। আপনি যদি ডেট না দেন তাহলে স্ক্রিপ্ট রাখেছেন কিসের জন্য? স্ক্রিপ্ট না রাখলে এখান থেকে যাইতোই না। স্ক্রিপ্ট যেহেতু রাখিছেন ডেট তো দিতেই হবে, কিরম করে না করবেন? আর দু সাত দিন পরে ফোন দিলে তবু আধাবেলা বাইর করতে পারছি, পারবা? ভাই আমি এত কথা বুঝি না ভাই, আপনি আমারও হাফ বেলা দেন ভাই, আমি ডিরেক্টর হব ভাই, আমি ডিরেক্টর হতে চাই ভাই, আপনি আমার ডিরেক্টর বানায় দেন ভাই, আমার ডিরেক্টর বানায় দেন। আরে বাবা আমি তো তোর ব্যাপারটা স্পেশালি দেখতেছি। সত্যি করছেন ভাই? ভাই আপনি দুপুরবেলা খাইছেন? না খাবো না, লাঞ্চ ব্রেক কি শেষ? আর শেষ হয়ে গেছে। যা সিন রেডি কর, আমি কিন্তু ছয়টার পরে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিকা একটু ম্যানেজারকে ডেকে নিয়ে আসো তো, ওকে তো আমি খুঁজেই পাই না, যাও। জি খালা। খালা ডাকো কেন? খালা ডাকবে না। ঠিক আছে খালা। এই মেয়ে, তোমার সাথে আমার ডাইনিং এ দেখা হলো, তুমি এখানে কেন এসেছো? অভিনয় করতে এসেছি। তোমার ক্যারেক্টার কি? নায়িকার বড় বোন অথবা ছোট বোন। তুমি কিভাবে আমার মেয়ের ছোট বোন হবে? তোমাকে তো দেখতে মনে হচ্ছে তুমি বয়সে অনেক বড়, আর আমার মেয়ে তো অনেক ছোট, তোমাকে বড় বোনই করতে হবে। আমি এখনো শিওর না। তা তুমি বাউল সেজেছো কেন? এখানে কি বাউল পরিবার দেখানো হচ্ছে? কই, ডিরেক্টর তো আমাকে কিছু বলেনি? তা তো জানি না। তুমি তো দেখা যাচ্ছে মেয়ে কিছুই জানো না, তাহলে অ্যাক্টিং করতে এসছো কেন? ভাইয়া বলেছে শর্টের আগে সব কিছু বুঝিয়ে দেবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি, আপনার মেয়ে কি অনেক অভিনয় করে? এই তুমি কি আমার মেয়েকে চিনো না? না ওভাবে তো চিনি না। এই মেয়ে, তুমি কোন দেশে বাস করো? আমার মেয়েকে তো পৃথিবীর সবাই চিনে, সুপারস্টার, সব হিট নায়ক শেষ। কি শেষ? অ্যাক্টিং করা শেষ। দু একজন নায়ক যারা বাকি আছে তাদেরকে আমি শিডিউল দেইনি, ওয়েটিং লিস্টে ফেলে রেখেছি। আমার মেয়ে
এখন মার্কেটে হট কেক আন্টি খাবার দিছিলেন ডিজার্ট কোথায় কি আন্টি ডিজার্ট এটা আবার কি মেইন ফুডের পরে যে মিষ্টান্ন জাতীয় দ্রব্য কাইতে দেয়া হয় তাহাকে বলা হয় ডিজার্ট যেমন আন্টি পুটিং পিন্নি পিন্নি ফিন্নি ভাইয়া ফিন্নি ও ফিন্নি ফিন্নি মানে পিন্নি হ্যাঁ বুঝছি কাস্টার্ড কাস্টার্ড আবার কাস্টার্ড কি তুমি ওকে জিজ্ঞেস করো কেন আমাকে জিজ্ঞেস করো শুনো কলা আপেল আঙ্গুর বেদানা আম আইসক্রিম দই সব কিছু নিয়ে আসো ফলগুলিকে ছোট ছোট টুকরা করে কেটে দই আর আইসক্রিমের মধ্যে গুটা দিবে তাহলে হয়ে যাবে কাস্টার্ড বুঝছি আন্টি মুই আমার ডিজারের ব্যবস্থা করতে আছি এই ম্যানেজার তোমাকে কিন্তু আমি চিনে গেছি তুমি অনেক চালাক আছো দেখা যাবে একটা কলা নিয়ে এসে বলবে যে দোকানদার দৌড়ে চলে গেছে কারণ তার হাউড়ি মরে গেছে এই কথা বললে কিন্তু এখন আর চলবে না আন্টি ওইবার তো একটা দোকানে গেছিলাম এবার মার্কেটে সবচেয়ে বড় দোকানে যাব আপনি কোনো চিন্তা করেন না চুপার মনে যাবে সেখানে কিন্তু সব কিছু পাবে জি আন্টি ঠিক আছে এই যে বাউল এখানে এসে বসো আমি লাঞ্চ করে এসেছি তো আমার একটু টাচ লাগবে এই থামো 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 এটা কি ধরনের কান্না হইলো এটা তো কোনো কান্নাই না ফিল করে কান্না করো ওকে ভাইয়া বাসি বাজে তো তুমি জানো বিশুদ্ধ ভিতরে নাও ভিতর থেকে কান্না করো ভাই আপনি কোন প্যাটার্নে কান্না চাচ্ছেন সেটা তো বলবেন আপা কি করছেন কান্নার আবারই প্যাটার্ন আছে নাকি পৃথিবীর সকল কান্নাই তো একই রকম চোখ দিয়ে তো পানি পড়বে তাই নে এই তুই চুপ কর আমি বুঝাইতেছি না মনিকা মনে করো তুমি হিরোর জীবন দিয়ে ভালোবাসো হিরো তোমার সাথে দেখা করার জন্য বাইকে করে আসতেছে রাস্তায় অ্যাক্সিডেন্টে সে মারা গেছে তখন তোমার ভিতরে কান্না আসবে না তুমি হিরোর জন্য কান্না করবা না তখন তুমি হিরোর জন্য যেই কান্নাটা করবা সেই কান্নাটা কান্দো ভাই তখন কি করে কাঁদবো এখন কিভাবে বুঝবো উনি তো এখানে জ্যান্ত দাঁড়ায় আছে ওরে আমি যে তোমারে কেমনে বুঝাই আমি ডিরেক্টর কুল আমি ডিরেকশন দিতাছি কি গো মা তুমি তো নায়িকা তোমাকে তো সুন্দর করে কান্না করতে হবে গত সপ্তাহে যে তোমার কালু মারা গেল তোমার কালা যে আমাদের বাসায় এসে কান্না করলো এত করে কান্না করলো কি সুন্দর করে কান্নলো তুমি ভুলে গেছো মনে করে দাও না ওরে আমার আপারে সকাল বেলা আসমার বাপ উইটা আমারে কইল কয়টা ভাত রান্না করো গো আমি কইলাম রান্না ঘরে যাইতাম না সে তো না খাইয়া জইলা গেল আমি কি জানতাম সে আর কোনদিন আমার কাছে ভাত যাইব না আমি এখন কারে ভাত রান্না কইরা খাওয়াবো গো আমু আসমার বাবার হিরো কে এখন আরে আসমার বাপের জায়গায় খালি হিরোটা বসিয়ে দিবে ওরে আমার হিরু রে তোমারে কত ভালোবাসিতাম তুমি আমারে বলেছিলে আমার হাতের ভাত খাবে তুমি তো আমার
ভালোবাসিব হিরুরে। এইভাবে জিএস মামুন ভাই বলেন না, টাইম শেষ, ওর ক্লোজ কাটো, কান্নাগুলো নিয়ে নাও, আমার গুলো কালকে নিও, আমি চলে গেলাম। আয় মোটু, গেলাম, কোথা বেশ, সবাই কোথা বেশ। আন্টি সুন্দর করে কান্না করছে। ও আমার হিরু, ওরে আমার হিরু রে, হিরু বলতেছো কেন? তার নাম আছে না, তা না হলো ওগো সেগো কিছু একটা বলো। ভাই আমাদের জেনারেশন কি আর এগো সেগো ওগো এগুলা বলে? তাহলে বাবু বলো, সোনা বলো, জান বলো, পাখি বলো। ওরে আমার বাবু রে, ওরে আমার সোনা রে, ওরে আমার জান পাখি রে, ওরে আমার বাবু রে, ওরে আমার সোনা রে, ওরে আমার জান পাখি রে। শুটিং শুরু করেছো? জি না ভাই, এখনো শুরু করতে পারিনি। মনিকা অবশ্য রেডি, কিন্তু শামিম ভাই এখনো এসে পৌঁছাতে পারেনি। কেন, এখন কয়টা বাজে? রওনা দিছে কুড়িল চৌরাস্তায়, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তো ঠিক করাই দিছে। তো তোমার এত বড় টিআরপি হিরো, দামি গাড়িতে চড়ে চাকা পাংচার হয় কেন? দামি চাকা লাগাইতে পারে না? এটা কি? এটা বি, তোমরা নাস্তায় যে রুটি দাও সেটা তো আমার দাঁত দিয়ে আমি চিটতে পারি না। সেই জন্য আসার সময় গাড়ি থেকে নেমে আমরা মামে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে এসেছি। ডিরেক্টরকে বিলের টাকাটা নিয়ে দেখা করতে বল। আমি যদি কমিশন চাইও, আমি কি তোর মুখে প্রতি পারবো যে আমার কমিশন দে? তুই যদি মনে করিস তুই চুরি চামারি করতেছিস, তুই আসতে আমার পকেটে ঢুকোই দিবি, ঢুকাই করবি ভাই, আপনি ভালো মন্দ কিছু খাইয়ে নিয়েন। আর যদি না দেয়? তুই মস্ত বড় ভুল করবি, আমি কিন্তু চোর ধরার ওস্তাদ।